সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই NBS24.org শিরোনাম। ইসরায়েলকে রক্ষায় সন্ত্রাসীদের ব্যবহার করছে যুক্তরাষ্ট্র, বললেন এরদোগান। হিজবুল্লাহর হাতে একদিনে 10 ইসরায়েলি সেনা নিহত। নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আবেদন বিবেচনাকারী বিচারককে পরিবর্তন। কিমের সেনাদের হাতে মরছে জেলনেস্কি সেনারা। চীনের হাইপারসনিক অস্ত্রের হুমকি মোকাবেলায় পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। হাইতিতে জাতিসংঘের হেলিকপ্টারে গুলি এবং রাশিয়া সফরের জের জাতিসংঘ মহাসচিবের কিয়েভ সফরের প্রস্তাব প্রত্যাখ্যান জেলনেস্কির। দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি। ইসরায়েলকে রক্ষায় সন্ত্রাসীদের ব্যবহার করছে যুক্তরাষ্ট্র, বললেন এরদোগান। যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে ইসরায়েলের নিরাপত্তা রক্ষার জন্য সন্ত্রাসী সংগঠনগুলোকে ব্যবহার করছে বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। সম্প্রতি রাজধানী আঙ্কারায় ঘটে যাওয়া সন্ত্রাসী হামলায় 5 জন নিহত হওয়ার প্রেক্ষিতে শুক্রবার এমন বিস্ফোরক মন্তব্য করলেন তুর্কি প্রেসিডেন্ট। রাশিয়ায় ব্রিক্স সম্মেলন থেকে ফেরার পথে সাংবাদিকদের উদ্দেশ্যে এরদোগান বলেন, এটি এখন একটি সুস্পষ্ট সত্য যে যুক্তরাষ্ট্র তার স্বার্থ ইসরায়েলের নিরাপত্তার জন্য এ অঞ্চলের সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে ব্যবহার করছে। গাজা এবং লেবাননে ইসরায়েলের বর্বর আক্রমণ শতাধিক মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে উল্লেখ করে এরদোগান বলেন, এই পরিস্থিতির জবাবে তুরস্কে জাতিসংঘের অধীনে ইসরায়েলের বিরুদ্ধে ব্যাপক অস্ত্র নিষেধাজ্ঞা আরোপের জন্য একটি পদক্ষেপ গ্রহণ করছে। সেই সঙ্গে নিষেধাজ্ঞা আরোপের জন্য তুরস্কের আহ্বানে সমর্থনকারী দেশের সংখ্যা বাড়ছে বলে উল্লেখ করেন তিনি। তুর্কি প্রেসিডেন্ট আশা প্রকাশ করে বলেন, মানবতার ঐক্য হিসেবে আমরা সফলতা অর্জন করতে পারব এবং স্থায়ী শান্তির পথ প্রশস্ত করতে পারব। এদিকে সম্প্রতি আঙ্কারায় তুর্কি এরোস্পেস ইন্ডাস্ট্রিজ বা TAI সদর দপ্তরে পিকেকের হামলায় 5 জন নিহত ও 22 জন আহত হয়েছেন। এই ঘটনার পর তুরস্কের সামরিক বাহিনী ও গোয়েন্দা সংস্থা উত্তর ইরাক ও সিরিয়ায় পিকেকে ও YPG-র বিভিন্ন অবস্থানে বিমান হামলা চালিয়েছে। এ বিষয়ে এরদোগান বলেন, আমাদের লক্ষ্য সন্ত্রাসমুক্ত তুরস্ক গড়ে তোলা, এক্ষেত্রে আমরা কোনো আপোষ করব না। পিকেকের সিরিয়ান শাখা PDO বা YPG-র প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনের নিন্দা জানিয়ে এরদোগান বলেন, এই সন্ত্রাসী গোষ্ঠী সিরিয়ার অস্থিতিশীলতাকে কাজে লাগাচ্ছে এবং কিছু পশ্চিমা দেশে সমর্থন লাভের চেষ্টা করছে, তবে এরা শিগগিরই বিচ্ছিন্ন হয়ে পড়বে। হিজবুল্লাহর হাতে একদিনেই 10 ইসরায়েলি সেনা নিহত। দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর উপর রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। এই হামলায় কমপক্ষে 5 জন ইসরায়েলি সেনা নিহত এবং 24 জন আহতের খবর পাওয়া গেছে। আহতদের মধ্যে 4 জনের অবস্থা আশঙ্কাজনক। এর আগে ইসরায়েলি সেনাবাহিনী হিজবুল্লাহর গুলিতে 5 সেনা নিহত হওয়ার কথা জানিয়েছে। এই তথ্য নিশ্চিত করার 24 ঘন্টারও কম সময়ের মধ্যে নতুন করে আরো 5 জন নিহত হলো। আল জাজিরা জানিয়েছে, ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরে তাদের সংবাদ মাধ্যমে নিষিদ্ধ থাকায় জর্ডান থেকে খবর প্রকাশ করছে তারা। 10 জন নিহতের খবরটি মূলত শুক্রবার সকালে নিশ্চিত করা হয়েছে। অপরদিকে ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল এক প্রতিবেদনে বলছে, বৃহস্পতিবার রাতে দক্ষিণ লেবাননে হিজবুল্লাহ সদস্যদের সঙ্গে লড়াইয়ের সময় 5 ইসরায়েলি রিজার্ভ সেনা নিহত এবং 19 জন আহত হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। নিহতরা হলেন মেজর ডেন মাউরি, 28 বছর বয়সী অ্যালন সাফরাই, ওয়ারেন্ট অফিসার ওমরি লোটান, ওয়ারেন্ট অফিসার গাই ইডান এবং মাস্টার সার্জেন্ট টম সেগাল। অপর এক প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ লেবাননেও 5 সেনা নিহত হয়েছে। হিজবুল্লাহ সাথে সংঘর্ষে 4 ইসরায়েলি রিজার্ভ সেনা নিহত এবং 6 জন আহত হয়। পরে স্থল অভিযানের মধ্যে বিশেষায়িত ইউনিটের এক সৈন্য নিহত হয়েছে। নিহতদের মধ্যে 4 জনের নাম প্রকাশ করেছে টাইমস অব ইসরায়েল। তারা হলেন ওয়ারেন্ট অফিসার মোর্দেচাই হাইম এমোয়েল, সার্জেন্ট মেজর শেমুয়েল হারারি, মাস্টার সার্জেন্ট শ্লোমো অভিজিত নয়মান এবং সার্জেন্ট ফার্স্ট ক্লাস সুবাইল বেন নাতান। নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আবেদন বিবেচনাকারী বিচারককে পরিবর্তন। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর জন্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করার জন্য আন্তর্জাতিক অপরাধ আদালত বা ICC-র যে বিচারকের কাছে আবেদন করা হয়েছিল তাকে পরিবর্তন করা হচ্ছে। শুক্রবার ICC ঘোষণা দিয়েছে। ICC জানিয়েছে, স্বাস্থ্যগত কারণে একজন বিচারককে প্রতিস্থাপন করা হবে। আদালতের এই পদক্ষেপের কারণে মামলা আরো বিলম্বিত হতে পারে বলে জানিয়েছে রয়টার্স, কারণ মামলার ফাইল পর্যালোচনা করতে নতুন বিচারকের সমন্বয় প্রয়োজন হবে। মে মাসে আদালতের কৌশলে নেতানিয়াহু এবং তার প্রতিরক্ষা মন্ত্রী ইয়োব গ্যালান্টের পাশাপাশি 3 জন হামাসের নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা চেয়েছিলেন। কৌশলে জানিয়েছিলেন, এরা সবাই যুদ্ধাপরাধ এবং মানবতার বিরুদ্ধে অপরাধ করেছে। ICC সভাপতি বলেছেন, মামলার প্রধান বিচারক রোমানিয়ার ম্যাজিস্ট্রেট ইউলিয়া মোটককে শুক্রবার স্বাস্থ্যগত কারণে পরিবর্তনের কথা বলা হয়েছে। অবিলম্বে স্লোভেনীয় ICC বিচারক একটি হুইলারকে সেখানে প্রতিস্থাপন করা হবে। কিমের সেনাদের হাতে মরছে জেলনেস্কি সেনারা।
পশ্চিমা বিশ্বকে যুদ্ধের হুমকি দিতে দিতে এবার যুদ্ধে জড়িয়ে গেল উত্তর কোরিয়া। বেশ কিছুদিন ধরে কিম জং উনের সেনাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল তার পুতিন বাহিনীর হয়ে জেলেনস্কি বাহিনীর বিরুদ্ধে লড়াই নেমেছে। যদিও এ ধরনের কোনো কিছুই ঘটেনি বলে জানিয়েছে মস্কো। তবে ইউক্রেনের গোয়েন্দারা বলছে এমন অভিযোগ এখন বাস্তবে রূপ নিয়েছে। উত্তর কোরিয়া সেনাদের হাতেই নাকি প্রাণ হারাচ্ছে জেলেনস্কি বাহিনী। বার্তা সংস্থা রয়টার্স এর এক প্রতিবেদনে বলা হয়, উত্তর কোরিয়া থেকে রাশিয়ায় যাওয়া প্রথম ব্যাচে সেনাদের প্রশিক্ষণ শেষে কুরস্ক অঞ্চলে মোতায়েন করা হয়েছে। গেল কয়েক মাস ধরে রুশ এই অঞ্চলটিতে যুদ্ধ করে যাচ্ছে ইউক্রেনের সেনারা। ইউক্রেনের গোয়েন্দা সংস্থা জানায়, রাশিয়ার উত্তরাঞ্চলে প্রশিক্ষণ শেষ করে উত্তর কোরিয়ার প্রথম সামরিক ইউনিটটি রাশিয়া ইউক্রেন যুদ্ধে নেমে পড়েছে। নির্দিষ্ট করে বলতে গেলে 23 অক্টোবর থেকে তারা কুরস্কে ইউক্রেনীয় সেনাদের বিরুদ্ধে লড়াই করছে। ইউক্রেন জানায় প্রায় 12,000 উত্তর কোরিয়া সেনা এরই মধ্যে রাশিয়ায় অবস্থান করছে। এদের মধ্যে 500 কর্মকর্তা ও 3 জন জেনারেল রয়েছেন। এরা রাশিয়ার ভিন্ন ভিন্ন 5টি সামরিক ঘাঁটিতে প্রশিক্ষণ গ্রহণ করছেন। কিয়েভ আরো বলছে, উত্তর কোরিয়া সেনাদের প্রশিক্ষণের বিষয়টি দেখাশোনা করছেন রাশিয়ার উপপ্রতিরক্ষা মন্ত্রী ইউনিসবেক ইয়াপ্রুট। এর আগে যুক্তরাষ্ট্র জানায় তাদের কাছে স্পষ্ট প্রমাণ রয়েছে উত্তর কোরিয়ার প্রায় 3,000 সেনা রাশিয়ায় মোতায়েন করা হয়েছে। একই দাবি করেছে দক্ষিণ কোরিয়ার গোয়েন্দারাও। ইউক্রেনের পশ্চিমা শক্তিগুলোর এমন দাবি অবশ্য অস্বীকার করেননি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি জানান, মস্কো কিভাবে পিয়ংইয়ং এর সঙ্গে তাদের প্রতিরক্ষা চুক্তি বাস্তবায়ন করবে, এই ধরনের বিষয়গুলো দ্বিপাক্ষিক বিষয়। এই সময় স্যাটেলাইট থেকে ধারণ করা ছবিতে রুশ ভূখণ্ডে উত্তর কোরিয়া সেনাদের গতিবিধি ধরা পড়ার কথা উল্লেখ করা হলে পুতিন জানান, ছবি একটি গুরুতর বিষয়, যদি ছবি থাকে তাহলে কিছু না কিছু ঘটেছে। পশ্চিমাদের এমন অভিযোগের উত্তরে পাল্টা নেটো সেনাদের ইউক্রেনে মোতায়েনের অভিযোগ তোলেন রুশ প্রেসিডেন্ট পুতিন। বলেন, নেটো কর্মকর্তা ও প্রশিক্ষকরা ইউক্রেন যুদ্ধে সরাসরি জড়িত ছিলেন এবং পশ্চিমারা ইউক্রেন সংকটকে বাড়িয়ে দিয়েছে। পুতিন জানান, মস্কো জানে সেখানে কোন কোন নেটোভুক্ত ইউরোপীয় দেশের সামরিক সদস্যরা উপস্থিত রয়েছে এবং তারা কিভাবে কাজ করছে। চীনের হাইপারসনিক অস্ত্রের হুমকি মোকাবেলায় পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। চীন প্রশান্ত মহাসাগরের জাহাজে ডুবিয়ে দেওয়ার জন্য হাইপারসনিক অস্ত্র ব্যবহার করবে বলে আশঙ্কা করছে যুক্তরাষ্ট্র। এ কারণে মার্কিন নৌবাহিনী কিছু জাহাজে পেট্রিয়ট ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র বসানোর পরিকল্পনা করছে। যুক্তরাষ্ট্রের দুজন জ্যেষ্ঠ প্রতিরক্ষা কর্মকর্তা এ কথা জানিয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। অস্ত্র শিল্পের জড়িত এক কর্মকর্তা জানিয়েছেন, মার্কিন সেনাবাহিনী ব্যবহৃত উচ্চ গতিশীল পেট্রিয়ট অ্যাডভান্সড ক্যাপাবিলিটি থ্রি মিসাইল সেগমেন্ট অ্যানাউন্সমেন্ট বা পিএসি 3MSE ইন্টারসেপ্টারগুলো নৌবাহিনীর যুদ্ধজাহাজে স্থাপন করা হলে চীনের উন্নত ক্ষেপণাস্ত্র প্রযুক্তির মোকাবেলা করা সম্ভব হবে। চীন বর্তমানে উচ্চগতির চলমান হাইপারসনিক অস্ত্রের উন্নতি সাধন করছে। এগুলো প্রতিহত করার ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ তৈরি করতে পারে। লকহিড মার্টিন নির্মিত পেট্রিয়ট ক্ষেপণাস্ত্রগুলোকে নৌবাহিনীর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সঙ্গে একীভূত করার কাজ চলছে। ইন্দো প্রশান্ত অঞ্চলে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। অঞ্চলটিতে চীন দ্রুত সামরিক শক্তির আধুনিকায়ন করছে। কতগুলো পিএসি 3 ইন্টারসেপ্টর নৌবাহিনীর প্রয়োজন হবে তা এখনো নির্দিষ্ট করা হয়নি। তবে এই ক্ষেপণাস্ত্রের চাহিদা ব্যাপক বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন ওয়াশিংটনের সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ এর একজন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা বিশেষজ্ঞ টম কারাকো। তিনি আরো জানান, বিদেশি সরকারেরাও এই ক্ষেপণাস্ত্রের প্রতি আগ্রহ দেখাচ্ছে এবং মার্কিন সেনাবাহিনী আগামী বছরগুলোতে উৎপাদন দ্বিগুণ করার পরিকল্পনা করছে। জাপানকে পেট্রিয়ট ক্ষেপণাস্ত্রের যৌথ উৎপাদনের স্থান হিসেবে বেছে নিয়েছে যুক্তরাষ্ট্র। লকহিড মার্টিন ফ্লোরিডায় ক্ষেপণাস্ত্রের শিকার উৎপাদনের নতুন একটি কারখানা স্থাপনের পরিকল্পনা করছে। পিএসএ 3 ক্ষেপণাস্ত্রে ইতোমধ্যে ইউক্রেনের চলমান হাইপারসনিক ক্ষেপণাস্ত্রকে প্রতিহত করেছে। মার্কিন নৌবাহিনী মনে করছে এটি তাদের বিদ্যমান ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থার জন্য একটি নতুন স্তর যোগ করতে পারে। যদিও ব্যবস্থা এখনো এমন অস্ত্রের বিরুদ্ধে যুদ্ধক্ষেত্রে পরীক্ষা করা হয়নি। মার্কিন নৌবাহিনী রয়টার্সকে জানিয়েছে, জাহাজ থেকে পিএসএ 3MSE নিক্ষেপ ও স্পাইওয়ান রাডারের সঙ্গে যোগাযোগ যাচাই সহ আরো পরীক্ষার প্রয়োজন হবে, যা এজিস ক্ষেপণাস্ত্র সিস্টেমের প্রধান সেন্সর হিসেবে ব্যবহৃত হয়। এই প্রচেষ্টা মার্কিন সামরিক বাহিনীর আগের পদক্ষেপের পরবর্তী ধাপ হিসেবে গৃহীত হয়েছে, যা ইতোমধ্যে ইন্দো প্যাসিফিক অঞ্চলের নতুন অস্ত্র কৌশল প্রয়োগের মাধ্যমে বেইজিংকে প্রতিহত করার লক্ষ্য নির্ধারণ করছে। চীনের সবচেয়ে উন্নত জাহাজ বিধ্বংসী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র DF-27, যা হাইপারসনিক গ্লাইড যান ব্যবহার করে লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম। 2023 সালে
এটির পরীক্ষা করা হয়েছিল। পেন্টাগনের চীন সামরিক প্রতিবেদন জানিয়েছে, এই অস্ত্রটি এখনো উন্নয়নের পর্যায়ে রয়েছে। পিএসসি থ্রি এর পাল্লা মার্কিন নৌবাহিনীর SM-6 এর ক্ষেপণাস্ত্রের তুলনায় কম, এটি মহাকাশ পর্যন্ত পৌঁছাতে পারে না। তবে এর হিট টু কিল ধারণা অনুযায়ী ইন্টারসেপ্টরটি সরাসরি লক্ষ্যবস্তুতে আঘাত করে ধ্বংস করার সক্ষমতা রয়েছে, আর যা একে অধিকতর কার্যকর করে তুলছে। হাইতিতে জাতিসংঘের হেলিকপ্টারে গুলি। হাইতিতে জাতিসংঘের একটি হেলিকপ্টারে গুলি চালিয়েছে স্থানীয় একটি সশস্ত্র গোষ্ঠী। গুলির ফলে হেলিকপ্টারটি জরুরি অবতরণে বাধ্য হয়। এই হেলিকপ্টারে 3 জন জাতিসংঘ কর্মী ও 15 জন যাত্রী থাকলেও তারা নিরাপদে ছিলেন এবং পরবর্তীতে তাদের রাজধানী পোর্টো প্রিন্সে ফিরিয়ে আনা হয়। বার্তা সংস্থা এপিও একটি মার্কিন গণমাধ্যমে প্রতিবেদনে জানা যায়, হাইতিতে 2021 সাল থেকে চলমান অশান্তির মাঝে সাম্প্রতিক সহিংসতা নতুন উদ্বেগের জন্ম দিয়েছে। দেশজুড়ে অপরাধ গোষ্ঠীর প্রভাব বাড়ায় জাতিসংঘ ত্রাণ সামগ্রী পৌঁছানোর একমাত্র মাধ্যম হিসেবে ব্যবহার করছে হেলিকপ্টার। গুলি চালানো হেলিকপ্টারটি জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি বা WFP-র অধীনে পরিচালিত হচ্ছিল। তবে সরকারিভাবে এই ঘটনার বিষয়ে জাতিসংঘ কোনো বিবৃতি দেয়নি। বিভিন্ন আন্তর্জাতিক এবং স্থানীয় গণমাধ্যমে উদ্বেগ প্রকাশ করে বলা হয়েছে, এই হামলার পর সশস্ত্র গোষ্ঠীগুলো তাদের শক্তি আরো বেশি করে প্রকাশ করার চেষ্টা করবে। বর্তমানে রাজধানী পোর্ট অফ প্রিন্স সহ বিভিন্ন এলাকায় এসব সশস্ত্র গোষ্ঠী আধিপত্য বিস্তার করেছে। রাশিয়া সফরের জের জাতিসংঘ মহাসচিবের কিয়েভ সফরের প্রস্তাব প্রত্যাখ্যান জেলেনস্কির। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের কিয়েভ সফরের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শুক্রবার 25 অক্টোবর এক ইউক্রেনীয় কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন। রাশিয়া অনুষ্ঠিত ব্রিক্সের গুতেরেসের উপস্থিতির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে, কাজান শহরে বৃহস্পতিবার অনুষ্ঠিত ব্রিক্স সম্মেলনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে গুতেরেসের করমর্দনের ছবি সামনে আসার পর কিয়েভ ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায়। পুতিনের নির্দেশে রুশ সেনাবাহিনী 2022 সালের 24 ফেব্রুয়ারি ইউক্রেনে সর্বাত্মক আক্রমণ চালায়। ব্রিক্স সম্মেলনে গুতেরেস ইউক্রেনে ন্যায় বিচারপূর্ণ শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছিলেন। এর আগে একাধিকবার রুশ আগ্রাসনের নিন্দা তিনি করেছেন। জাতিসংঘের ডেপুটি মুখপাত্র ফারহান হক জানান, সেপ্টেম্বরে নিউ ইয়র্কে জেলেনস্কির সঙ্গে সাক্ষাতের সময় গুতেরেস কিয়েভ সফরের বিষয়ে আলোচনা করেছিলেন। তবে তখন থেকে উভয় পক্ষ একটি পারস্পরিক সুবিধাজনক সময় খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। নাম প্রকাশ অনিচ্ছুক ওই ইউক্রেনীয় কর্মকর্তা জানান, ব্রিক সম্মেলনে গুতেরেসের অংশগ্রহণের কারণে জেলেনস্কি কিয়েভ সফর প্রত্যাখ্যান করেছেন। এর চেয়ে বেশি বিস্তারিত তথ্য দিতে অস্বীকৃতি জানান তিনি। ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার জানিয়েছে, ব্রিক সম্মেলনে গুতেরেসের অংশগ্রহণ জাতিসংঘের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে। জেলেনস্কি সিদ্ধান্তের সমালোচনা করে বলেছিলেন, জাতিসংঘের কিছু কর্মকর্তা কাজানের প্রলোভনে পড়লেও বিশ্ব এখন এমনভাবে গঠিত যে জাতিসংঘের অধিকার এবং আন্তর্জাতিক আইনের নিয়ম সবসময় গুরুত্বপূর্ণ থাকবে। রাশিয়ার আগ্রাসনে হাজার হাজার মানুষ নিহত, লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত এবং বহু বসতি ও জ্বালানি অবকাঠামো ধ্বংস করেছে। মঙ্গলবার শুরু হওয়া ব্রিক সম্মেলনটির মাধ্যমে পশ্চিমা দেশের বাইরে প্রভাবশালী দেশগুলো শক্তি প্রদর্শন করতে চেয়েছিল রাশিয়া। সম্মেলনে অন্যান্য নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।